আরজে ইজ আ প্রেজেন্টার, একজন উপস্থাপক, যার মূল কাজ হচ্ছে এমন জিনিসগুলো পাবলিক পর্যন্ত পৌঁছে দেয়া যেটা হয়তো পাবলিকের ইচ্ছা আছে বলার কিন্তু তারা গুছিয়ে বলতে পারছে না। আমার নাম রেহান রাসুল, আই অ্যাম আ রেডিও জকি। 2013 থেকে আমি রেডিও ফিল্ডে কাজ করছি অ্যান্ড নাও আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ আ রেডিও জকি অ্যান্ড প্রোডিউসার ইন এবিসি রেডিও 89.2 এফএম। আসলে প্রতিদিন অ্যাটলিস্ট 8 আওয়ার্স করে আমাদের কাজ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট অফ দিস স্টেশন। হিউজ রেসপন্সিবিলিটি, আই উইল সে ইটস হিউজ রেসপন্সিবিলিটি, বিকজ সবচেয়ে বড় কথা হচ্ছে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল আর লিসনিং টু ইউ। আসলে স্যালারির ব্যাপারটা কি বলবো, ইট স্টার্টস উইথ আ ভেরি স্মল অ্যামাউন্ট, অন্য সব জবের মতনই এই ক্ষেত্রেও আপনার এটাই যে আপনাকে হয়তো নতুন একটা স্টেশন থেকে খুব অল্প বেতনেই শুরু করতে হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে না অ্যাকচুয়ালি স্যালারিটা ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ। আমরা যারা আর্জেইং করি আমরা একই সাথে দেখা যায় যে খুব বেশি পরিমাণে মিউজিক লাভার, এবং এই মিউজিকের সাথে থাকার জন্য এই মিউজিকের প্যাশন থেকে উই ডু এভরিথিং। বাট ইটস নট লাইক যে এখানে কোনো ক্যারিয়ার নাই, ইটস এ গ্রেট ক্যারিয়ার। আমি যেখানে শুরু করেছি তার থেকে অনেক 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 বেটার পজিশনে আমি এখন আছি। দ্য বেস্ট থিং ইজ ইউ গেট টু বি লাভড, মানুষ আপনাকে ভালোবাসবে এবং একটা সার্টেন জায়গা থেকে মানুষ আপনাকে খুঁজবে এবং তারা আপনার মাধ্যমে মোটিভেটেড হবে, তারা আপনার মাধ্যমে শিখবে, তারা আপনার মাধ্যমে জানবে এবং আপনার মাধ্যমে তারা নিজের কথাগুলোকে প্রকাশ পর্যন্ত করবে, প্রচার পর্যন্ত করবে। সব থেকে অপছন্দের যদি বলতে চাই এই চাকরির মধ্যে সবচেয়ে অপছন্দের যে ব্যাপারটা সেটা হচ্ছে সামটাইমস ইউ হ্যাভ টু লিমিট ইউর ক্রিয়েটিভিটি। কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ওপেনলি ডিসকাস করতে পারি না। একটাই লেখাপড়ার প্রয়োজন আছে, প্রচুর পরিমাণে গল্পের বই পড়তে হবে, হিউজ নাম্বার, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। বিকজ একজন আর যে যখন কথা বলে হি অর শি ডাজেন্ট হ্যাভ দ্য টাইম টু থিঙ্ক, তার কালেকশন অফ ওয়ার্ডস প্রচুর থাকতে হবে এবং এটার জন্য প্রচুর পরিমাণে গল্পের বই যে না পড়েছে তার পক্ষে আসলেও টিপিক্যাল আর্জেইংয়ের বাইরে যাওয়া সম্ভব না। বড় জোর টিপিক্যাল আর্জেইংটা করতে পারবে, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু বি ক্রিয়েটিভ, আর যদি বলেন পড়াশোনা কি আর্জেইংয়ের জন্য, গল্পের বই, প্রচুর পরিমাণে গল্পের বই পড়েন এবং লেখকের নাম পর্যন্ত দেখেন না। জাস্ট কিপ রিডিং অ্যান্ড কিপ রিডিং। আপনি যখন একটা কাজ করবেন তখন আপনি সেই কাজটা করছেন পাবলিকের জন্য, ইউ আর ডুইং ইট ফর এভরি ওয়ান, এভরিবডি লিসনিং টু 89.2%। ইউ ক্যানট সে যে আজকে আমার মনটা খারাপ, দিস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, কারণ আপনি বসছেন এমন একটা জায়গায় যেখানে আপনার দায়িত্ব হচ্ছে মন ভালো করে দেওয়ার, আপনার মন খারাপ হওয়ার কোনো অপশন এখানে নাই। ওয়েল, আপনি যদি একজন আরজে হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড আরজে, ফার্স্ট থিং ইজ ফার্স্ট ইউ হ্যাভ টু বি পপুলার, আপনাকে পপুলার হতে হবে। এবং সেটার জন্য কী দরকার? আ ভেরি বোল্ড ভয়েস, আ ভেরি ক্লিয়ার টোন, উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যেটাকে বলে, ইংলিশ হোক বাংলা হোক খুব সুন্দর হতে হবে। সো এক্সপ্রেশনস খুব বেশি ইম্পর্টেন্ট, উচ্চারণ খুব বেশি ইম্পর্টেন্ট, নোয়িং অ্যাবাউট মিউজিক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এভার, বিকজ মিউজিক সম্বন্ধে আপনি না জানলে ইউ উইল নট নো অ্যাট হোয়াট পয়েন্ট হু ইজ অ্যাকচুয়ালি এক্সপেক্টিং উইচ সং, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনার্জি। কিন্তু যখন আমি একটা ব্রেক নেই তখন আপনারা সবাই খেপে যান, দ্যাটস নট ফেয়ার, নট ফেয়ার এট অল। আমারও একটু বিরতির প্রয়োজন আছে, তাই না? তাই বিরতি চলতে থাকবে, বিরতির পর পর গানও চলতে থাকবে।